এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের চিত্র, একদম ওভারব্রিজ থেকে আমার বাম পাশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ বিমানের অফিস এবং সিভিল এভিয়েশনের অফিস, এই যার কর্মযোগ্য সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা এতটাই বেশি, ব্যক্তিগত গাড়ির চিত্র এবং গাড়ির চাপ এতটাই বেশি, যা আসলে আমাদেরকে অন্যদিকে ভাবিয়ে তুলছে। এত বেশি কেন চাপ, আর এত বেশি গাড়ির চাপ আসলেই বের হচ্ছে কারা? এই যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফোর লাইনের রাস্তার চিত্র, তখন আপনারা দেখতেই পাচ্ছেন সেই অবস্থা মানুষের কতটাই বেশি এবং কতটাই বা মানুষের সার্বিক চিত্র, সেটি দেখলে আপনাদের অবশ্যই মনের অবকাশ থাকবে না যে আসলে লকডাউনে কতটুকু চলছে আমাদের যানবাহনের চাপ। আর সেই লকডাউনে যানজটের চিত্র যখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যখন গাড়ির শত শত গাড়ি যখন রাস্তায় চলছে, তখন আসলেই আর নতুন করে কিছু বলার থাকে না কতটুকুই বা আমাদের লকডাউন মানছি আমরা। আর সেই লকডাউনের সার্বিক চিত্রই বলে দিচ্ছে কীভাবে আমরা এগিয়ে যাচ্ছি লকডাউনকে পিছনে ফেলে। আজ লকডাউনের চতুর্থ দিন, আর লকডাউনের চতুর্থ দিনে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই মহান রাস্তা। এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কতটা চাপ রয়েছে, যতটা চাপ আসলে থাকা দরকার তার থেকে অনেক বেশি চাপ এই রাস্তায় রয়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এই চিত্র রাজধানীর বাড্ডা টু মতিঝিল এলাকার, আর এই চিত্র দেখলেই বোঝা যাবে লকডাউনের নামে কতটুকু তামাশা চলছে। রাস্তায় গাড়ি চড়ছে হরদম, ব্যক্তিগত গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে মোটরসাইকেল, রিক্সা, একই সাথে সিএনজি। তাহলে লকডাউনে হচ্ছেটা কি, আর আসলে কি লকডাউন হচ্ছে? যদি লকডাউন হয়ে থাকে তাহলে এত মানুষের আনাগোনা কেন রাজপথে, আর এত মানুষই বা কেন বের হচ্ছে? যেখানে সরকারি অফিস আদালত সব কিছুই বন্ধ রয়েছে, ব্যক্তিগত অধিকাংশ অফিস যেখানে বন্ধ রয়েছে, সেখানে এত মানুষের রাস্তায় আগমন কিসের বার্তা দেয়? তাহলে কি লকডাউন বাস্তবায়নে পিছিয়ে পড়ছে সরকার, নাকি লকডাউন বাস্তবায়নের সঙ্গে যারা নিয়োজিত রয়েছেন তাদের একঘেয়েমি আর পক্ষপাতমূলক আচরণে লকডাউন অপেক্ষা করে মানুষ বের হচ্ছে একের পর এক? তাহলে যারা দায়িত্বে কিংবা নিয়োজিত রয়েছেন লকডাউন বাস্তবায়নে, তাদের ভূমিকাই বা কতটুকু, সেটি কিন্তু প্রশ্ন রাখে। এটি মগবাজারের চিত্র। এই চিত্র দেখলে যে কেউই ভাববেন আসলে কি লকডাউন? রাস্তার পাশ দিয়ে গাড়িগুলা চলছে এবং ব্যক্তিগত অধিকাংশই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে, এবং আরও সামনে যতদূর যাবো ততদূর আপনারা দেখতে পারবেন কিভাবে ব্যক্তিগত গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসায়িক গাড়িও নামছে রাজপথে। তাহলে লকডাউন চলছে। এই চিত্র রাজধানীর রমনা এলাকায়, আর এই চিত্র দেখলে বোঝার উপায় নেই রাজধানীতে লকডাউন চলছে কারণ না, শো গতিতে শতাধিক স্পিডে হাঁকিয়ে চলছে গাড়িগুলো, আর গাড়িগুলো যখন চলছে ঠিক তখন বোঝায় যায় আসলে লকডাউন হচ্ছে নাকি লকডাউনের নামে পাকনামি কোনো অন্য কিছু হচ্ছে।